ওকে, তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রক্ত সঞ্চালন পদ্ধতি। এই যে রক্ত সঞ্চালন পদ্ধতি যেটা, এটা আমি আগে একটা লেকচার করাইছি, ওই লেকচারে আমরা একটা পুরোপুরি হৃৎপিণ্ড চিত্র একে, তারপরে আমরা যে রক্ত সঞ্চালন পদ্ধতি ওইটা বুঝাইছিলাম। তো আজকে আমরা এই রক্ত সঞ্চালন পদ্ধতিটাকে একটা সিম্পল ডায়াগ্রামের মাধ্যমে বুঝাবো। এই জন্য আমি লিখছি যে রক্ত সঞ্চালন, তারপর সিম্পল, দ্যাট মিন্স আমরা একটা সিম্পল ডায়াগ্রামের মাধ্যমে এই যে রক্ত সঞ্চালন যে পদ্ধতিটা, ওই রক্ত সঞ্চালন পদ্ধতিটা ব্যাখ্যা করবো। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি যে ডায়াগ্রামটা আঁকবো বা যে চিত্রটা আঁকবো সেটা পরীক্ষায় আঁকলে সাধারণত হবে না, বাট এটা বোঝার জন্য তুমি বুঝতে পারো, তারপরে ওই চিত্রটা আঁকো, প্রবলেম নেই। আর গণনা লেখার সময় এই চিত্রের সাহায্য নিতে পারো। আমি এখন যে চিত্রটা আঁকবো, তো আর দেরি না করে আমি চিত্রটাতে চলে যাই। তো যদি রক্ত সঞ্চালন পদ্ধতি চলে তখন করো, দিলাম রক্ত সঞ্চালন, তারপরে লিখলাম সিম্পল, তারপর এই যে রক্ত সঞ্চালন পদ্ধতি যেটা, সেটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা এরকম একটা বক্স চিন্তা করব। এই বক্সটার চারটা কম্পার্টমেন্ট চিন্তা করবো। আমরা জানি যে হৃৎপিণ্ডের চারটা কম্পার্টমেন্ট আছে বা চারটা প্রকোষ্ঠ আছে। উপরে দুইটা প্রকোষ্ঠকে বলা হয় অলিন্দ, নিচে দুটা প্রকোষ্ঠকে বলা হয় নীলয়। আমি একটু আরেকটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। সেটা হচ্ছে, আমরা জানি যে অলিন্দদের প্রকোষ্ঠ হচ্ছে ছোট এবং নীলয়দের প্রকোষ্ঠ হচ্ছে বড়। এই জন্য আমি এটা এটাকে একটু অলিন্দদেরকে বড় করে দিলাম, নীল অলিন্দদেরকে ছোট করে দিলাম, নীলদেরকে বড় করে দিলাম। দিস মিন্স এই যে এই এই দুটো হচ্ছে অলিন্দ, একটা হচ্ছে ডান অলিন্দ আর একটা বাম অলিন্দ, আর একটা হচ্ছে নীল, আর এই দুইটা প্রকোষ্ঠ হচ্ছে নীলয়, একটা হচ্ছে ডান নীলয় একটা বাম নীলয়। এখন কোনটা ডান কোনটা বাম সেটা মেধার গর্জন আমি বুঝাইছিলাম যে আমার আমার নিজের যেটা বাম সেইখানে এটা হচ্ছে ডান, কারণ আমরা যখন একজন মানুষকে দেখি তখন অ্যাকচুয়ালি আমরা অপোজিটই দেখি। এখন একজন মানুষ যখন আরেকজনের মুখোমুখি থাকে তখন এই আমার সাপেক্ষে অর্থটা উল্টা হয়ে যায়। তো আমার যেটা ডান তার এটা বাম। তো আমরা যেহেতু এটা অন্য মানুষের হৃৎপিণ্ড দেখতেছি বা একটা মৃত মানুষের হৃৎপিণ্ড দেখতেছি, সো ও আমার ঠিক মুখোমুখি, সো আমি এই এভাবে আঁকবো। তো এইটার জন্য আমি যেটা দেখবো সেটা হচ্ছে, এটা যেহেতু এটা যেহেতু আমার হাতের বাম সাইডে আছে, সো এটাকে আমি দিচ্ছি ডান অলিন্দ। তারপর এই জন্য আমি দিচ্ছি ডান ডি এ, সাপোজ দিলাম ডান অলিন্দ, এই জন্য দিলাম ডি এ। চিত্রটাকে আরেকটু বড় করে আঁকতে পারি, কারণ এখানে আরো অনেক কিছু দিতে হবে। সো আমি যদি চিন্তা করি যে এটা হচ্ছে এইটা, সাপোজ এটা, হ্যাঁ ওকে, এখন আমরা যেটা খেয়াল করবো, এখন আমরা এই জায়গায় হচ্ছে দিব হচ্ছে আমরা ফুসফুস, আর এই জায়গায় দিব হচ্ছে দেহ। এই জায়গায় দিলাম হচ্ছে ফুসফুস, এই জায়গায় যেটা দিব সেটা হচ্ছে আমাদের দেহ বা দেহকোষ। তারপর আমরা যেটা করবো, আমাদের কাজ হচ্ছে এইখান থেকে একটা এইখান থেকে খেয়াল করো, এই যে তোমাকে এই পয়েন্টটা মনে রাখো যে বাম নীলয়ের নিচ থেকে, বাম নীলয় থেকে তুমি একটা রেখা টানবে দেহ পর্যন্ত, আর কিছু মনে রাখার প্রয়োজন নয়, তারপরে এগুলো নেমে আসবে। তো তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, এই বাম নীলয় থেকে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে বাম নীলয় থেকে তোমাকে একটা রেখা টানা দেহ পর্যন্ত আসতে হবে এটা। তারপরে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, তারপর দেহ থেকে একটা রেখা নিবা, বাট এইটা যেহেতু এইখান থেকে শুরু করছো, এখানে দুই নম্বর থেকে শুরু করছো, এটা ছিল সাপোজ এটা এক, এটা দুই, এখানে দুই নম্বর থেকে শুরু করছো, এটা শেষ হচ্ছে এটা এক নম্বর, এবং এইখানে আরেকটা নিলে আসবে, এইখানে এইখান থেকে শুরু হবে এবং এইটা শেষ হবে এইটাতে, ক্লিয়ার? সো এটা যেহেতু আমি এইভাবে দিলাম, এটা শেষ ছিল হচ্ছে এইভাবে, সাপোজ এইভাবে, ওকে। তো এটা গেল, তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এইখান থেকে আরেকটা স্টার্টিং করবো। এই স্টার্টিংটা যেটা দেখব সেটা হচ্ছে, আমি এটাকে সবুজ কালি দিই, সো এরকম ভাবে ফুসফুস পর্যন্ত যাবে, এবং এই ফুসফুস থেকে কি বলছিলাম যে যেহেতু এইখান থেকে শুরু হয়েছে শেষ হবে এইখানে, দ্যাট মিন্স এটা শেষ হচ্ছে এইখানে, ওকে। সো আমরা শুধুমাত্র একটা কথা মনে রাখবো যে আমাদের দেহের জন্য অক্সিজেন যুক্ত রক্ত প্রয়োজন। সো এইটার জন্য আমরা দেখবো যে দেহে, দেহের জন্য যদি অক্সিজেন যুক্ত রক্তের প্রয়োজন হয় তখন দেহে কোন জায়গা থেকে অক্সিজেন যুক্ত রক্ত আসছে। সো এই যে দেহের, যে দেহের মধ্যে যে নালীটা আসছে এইটা, এইটা হচ্ছে আমাদের যেহেতু দেহ পর্যন্ত আসছে, দেহের যেহেতু অক্সিজেন প্রয়োজন, সো এই দেহের যেহেতু অক্সিজেন প্রয়োজন, ইভেন এইটা যেহেতু অক্সিজেন বহন করে নিয়ে আসছে, সো এটা আমরা নাম দিতে পারি ধমনী, এবং এটার নাম হচ্ছে মহাধমনী, নাম হচ্ছে মহাধমনী। যেহেতু এটা হৃৎপিণ্ড থেকে দেহ পর্যন্ত আসছে, খেয়াল করো, যেহেতু এটার কথা হচ্ছে হৃৎপিণ্ড থেকে উৎপত্তি ঘটে দেহ পর্যন্ত আসছে, যেহেতু যেগুলো হৃৎপিণ্ড থেকে উৎপত্তি ঘটে সেগুলোকে আমরা বলি ধমনী। তো এটা নাম হচ্ছে মহাধমনী,
এবং এই যে এইটার নাম এইটা হৃৎপিণ্ড থেকে উৎপত্তি ঘটছে এবং ফুসফুস পর্যন্ত গেছে এই জন্য এটা যেহেতু হৃৎপিণ্ড থেকে উৎপত্তি ঘটছে খেয়াল করো আমি শুরু করছিলাম এইভাবে এইখান থেকে শুরু করছি তারপরে এইখান থেকে শুরু করছি দ্যাট মিন্স উৎপত্তি ঘটছে এই দিক থেকে দ্যাট মিন্স এই যে এইটা এই যে লাইনটা এই লাইনটাকে আমরা নাম দিব হচ্ছে ফুসফুসীয় ধমনী যেহেতু হৃৎপিণ্ড থেকে উৎপত্তি ঘটছে সেই জন্য এটা ধমনী আর যেহেতু এটা ফুসফুস পর্যন্ত গেছে এই জন্য আমরা এটাকে বলতেছি ফুসফুসীয় ধমনী তারপরে যেটা বলবো সেটা হচ্ছে এখানে আসার পরে আমরা জাস্ট এয়ারপোর্টটা চিন্তা করবো সেটা হচ্ছে এই যে দেহ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসছে এই যে একটা নালী খেয়াল করো এটা এই পর্যন্ত দেহ পর্যন্ত আসছে আসার পরে দেহ থেকে এই নালীটা হৃৎপিণ্ড পর্যন্ত ফিরে গেছে দ্যাট মিন্স এটা নাম হচ্ছে শিরা তো এটা নাম আমরা দিতে পারি মহাশিরা যেটা দেব শিরাই দিলাম মহাশিরা মহাশিরা দিই সুপিরিয়র ভেনাগাবা বা ইনফিরিয়র ভেনাগাবা এরকম বলতে পারো মহাশিরা এই যে আর এই যে এইটা এই একটা রেখা এটা হচ্ছে আমাদের ফুসফুস থেকে এই পর্যন্ত আসছে দ্যাট মিন্স এটার শেষ অরিজিন আর শেষ শেষটা হচ্ছে হৃৎপিণ্ডে যেগুলো দেহের অন্য কোন অঞ্চল থেকে শুরু হয় শেষ হয়ে হৃৎপিণ্ডে পর্যন্ত সেগুলোকে সাধারণত শিরা বলা হয় তো এটা যেহেতু ফুসফুস থেকে আসছে তো এটাকে আমরা বলতেছি ফুসফুসীয় শিরা ফুসফুসীয় শিরা ক্লিয়ার সো এখন আমরা চিন্তা করবো যে কোন কম্পার্টমেন্টে কোন কোন গ্যাস থাকতেছে কোনটাতে অক্সিজেন থাকতেছে কোনটাতে কার্বন ডাইঅক্সাইড থাকতেছে এবং ওইটার উপর ভিত্তি করে আমরা পুরোটার বর্ণনা দিব তো ওইটার উপর যদি ভিত্তি করে বর্ণনা দিই খেয়াল করো আমার দেহে যেহেতু অক্সিজেন প্রয়োজন আমি আগেই বলছি যে দেহের প্রত্যেকটা কোষের জন্য অক্সিজেন প্রয়োজন বা দেহের জন্য অক্সিজেন প্রয়োজন যেহেতু দেহের জন্য অক্সিজেন প্রয়োজন সো দেহের ইনানিটার উৎপত্তি করছে হচ্ছে এইখান থেকে বাম নিলয় থেকে অর্থাৎ বাম নিলয় তোমার কাজটা হচ্ছে এই জায়গায় তুমি যেটা দিয়ে দেবা সেটা হচ্ছে এই জায়গায় তুমি অক্সিজেনযুক্ত রক্ত দিয়ে দেবে সো এই জায়গায় অক্সিজেনযুক্ত রক্ত দিবা এবং এই যে অক্সিজেনযুক্ত রক্ত যেহেতু এই জায়গায় আছে এবং এইটা এই জায়গায় অক্সিজেনযুক্ত রক্ত তাহলে কোন দিক থেকে আসলো আগে বলছিলাম যে এই যে অলিন্দ সংকুচিত হইলে এটা প্রসারিত হয় দ্যাট মিন্স অলিন্দ থেকে রক্ত হচ্ছে এই দিকে আসে দ্যাট মিন্স এটা যেহেতু বাম নিলে অক্সিজেনযুক্ত রক্ত আসে দ্যাট মিন্স এইটার মধ্যে অবশ্যই রক্তটা এই বাম অলিন্দ থেকে আসছে আচ্ছা দ্যাট মিন্স এই যে বাম অলিন্দে আমার যে এই যে বাইকাস্পিড কপাটিটা এইখানে এইখান দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত এইখানে আসছে আচ্ছা এইখানে তাহলে অক্সিজেনযুক্ত রক্ত কোন জায়গা থেকে আসলো খেয়াল করো এইখানে অক্সিজেনযুক্ত রক্ত আসলো আমরা যদি খেয়াল করি একটাই পথ খোলা আছে এটা হচ্ছে এই পথ দ্যাট মিন্স এইখানে অক্সিজেনযুক্ত রক্ত আসছে আমাদের ফুসফুস থেকে যদি খেয়াল করি এটার উত্তরটা হচ্ছে ফুসফুস অ্যাকচুয়ালি কি করে অ্যাকচুয়ালি ফুসফুস আমাদের পরিবেশ থেকে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে এবং এই অক্সিজেনযুক্ত রক্তটাকে এই বাম অলিন্দ তারপরে বাম নিলয় তারপরে এটা হচ্ছে মহাধমনী মহাধমনীর মাধ্যমে দেহে পাঠায় তারপরে আমরা যেটা চিন্তা করবো সেটা হচ্ছে দেহে মানে রিয়াকশন হওয়ার পরে অর্থাৎ যখন দেহে যখন কি ঘটবে শ্বসন ঘটবে তখন সেখানে গ্লুকোজ আর অক্সিজেন বিক্রিয়া করার পরে আমরা শ্বসন বিক্রিয়াটা জানি গ্লুকোজ প্লাস অক্সিজেন সমান সমান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি H2 দ্যাট মিন্স এই যে গ্লুকোজ প্লাস অক্সিজেন সমান সমান কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটাকে সরাইতে হবে এই কার্বন ডাইঅক্সাইডকে সরানোর জন্য দেহ কি করবে এই নাইট্রোজেনে কার্বন ডাইঅক্সাইড পাঠাবে দ্যাট মিন্স আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইডের পাথওয়েটা যদি আমরা আঁকি তখন কার্বন ডাইঅক্সাইড পাথওয়েটা হবে এই দিকে খেয়াল করো এই দিকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড CO2 কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইডটা এই পর্যন্ত আসবে আচ্ছা এই পর্যন্ত আসার পরে কার্বন ডাইঅক্সাইড যাওয়ার কি পথ আছে এই যে এখানে ট্রাইকাস্পিড কপাটিকা আছে সাপোজ আমি তিনটা লাইন দিলাম অর্থাৎ ট্রাইকাস্পিড কপাটিকা তারপরে কার্বন ডাইঅক্সাইড কোন জায়গায় আসতে পারবে এটা সংযুক্ত করলে এই জায়গায় আসতে পারবে কার্বন ডাইঅক্সাইড দ্যাট মিন্স কার্বন ডাইঅক্সাইডটা কোন জায়গায় আসতে পারবে এই জায়গায় আসতে পারবে কার্বন ডাইঅক্সাইডটা দ্যাট মিন্স এখন কোন ওয়াইতে যাওয়া আছে এই পর্যন্ত অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এখন ফুসফুস পর্যন্ত গেল এবং ফুসফুস থেকে এক্সক্রিট হবে এটাই হচ্ছে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন গ্রহণ করতেছি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি সো আমার যাতে পাজল যাতে না হয় যে কোন কম্পার্টমেন্টে কোন গ্যাসটা থাকতেছে বা কোন কম্পার্টমেন্টে অক্সিজেন থাকতেছে কোন কম্পার্টমেন্টে কার্বন ডাইঅক্সাইড থাকতেছে সেটার জন্য একটা সিম্পল ডায়াগ্রাম আঁকলাম সেটা হচ্ছে আমার দেহে যেহেতু অক্সিজেন প্রয়োজন দেহে যেহেতু অক্সিজেন প্রয়োজন সো এই অক্সিজেনটা আসছে এইখান থেকে আমরা চিন্তা করলাম তাহলে এই দেহে অক্সিজেনটা এইখান থেকে যে আসলো এইখানের অক্সিজেন কোন জায়গা থেকে আসলো দেখলাম যে এইখানের অক্সিজেন এই জায়গা থেকে আসলো এইখানের অক্সিজেন কোন জায়গা থেকে আসলো দেখলাম যে এখানে একটা নালী আসছে সো এটা হচ্ছে ফুসফুস থেকে আসলো এই ফুসফুসের অক্সিজেন কোন জায়গা থেকে আসলো ফুসফুস পরিবেশ থেকে নিয়ে ক্লিয়ার তারপরে কার্বন ডাইঅক্সাইড দেহ উৎপন্ন করছে এখন কোন জায়গায় যাবে ডানোলিনে ডানোলিন থেকে ডানিল থেকে এইদিকে যাওয়ার ফুসফুস ধমনীতে আর একটা পথ আছে দেখবেন এই যে ফুসফুস ধমনী তারপরে এক্সিট করো এই পর্যন্ত ক্লিয়ার তো এই পর্যন্ত ক্লিয়ার হওয়ার পরে আমি জাস্ট একটু দেখাবো যে অ্যাকচুয়ালি আমাদের প্রসেসটা কি প্রসেসটা হচ্ছে আমাদের যেই আমাদের যেই রক্ত সঞ্চালন পদ্ধতিটা সেটা হচ্ছে সংকোচন প্রসারণের মাধ্যমে হয় এবং সংকোচনকে বলা হয় সিস্টুল প্রসারণকে বলা হয় ডায়াস্টোল সো এটার ক্ষেত্রে যখন অলিন্দ খেয়াল করো যখন একটা সংকুচিত হবে এটা সংকুচিত যদি হয় এটা হবে প্রসারিত অর্থাৎ অলিন্দ সংকুচিত তো নিলয় প্রসারিত নিলয় সংকুচিত তো অলিন্দ প্রসারিত ক্লিয়ার
তো এই যে সংকোচন, এই যে ক্রমাগত সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের রক্ত সঞ্চালনটা ঘটবে, তো এটার জন্য যদি আমি খেয়াল করি, সেটা হচ্ছে যখন এইটা সংকুচিত হবে, খেয়াল করো যখন এইটা, সরি এটা যখন প্রসারিত হবে, এটা সংকুচিত আছে, এটা যখন প্রসারিত হবে তখন কিন্তু এখানে রক্ত আসতে পারবে। সাপোজ তুমি ধরো একটা বেলুন ফুলাইলা, বেলুন যখন এরকম করলা, যখন বড় করলা, দ্যাট মিনস এটার ভিতরে বাতাস ঢুকতে পারে, ঠিক এরকম যখন এটা বড় হবে দ্যাট মিনস এখানে ব্লাড আসতে পারবে। এবার এখানে কোন কোন জায়গা থেকে ব্লাড আসে আমরা যদি বেসিক দিয়ে চিন্তা করি তাহলে আমরা এমনি এমনি বুঝতে পারবো। সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটার নাম ছিল মহাশিরা। তো যেহেতু এই মহাশিরাতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে, এটা হচ্ছে ডান অলিন্দে আসবে। দ্যাট মিনস আমরা বলতে পারি যে যখন অলিন্দ প্রসারিত হবে তখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে এবং অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করবে। ক্লিয়ার? এই পর্যন্ত। তো আমি কি বললাম, যখন অলিন্দে প্রসারিত হবে তখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত মহাশিরার মাধ্যমে আমাদের কোন ডান অলিন্দে এবং অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করবে। তারপরে বলবো যেটা, যে যখন এইটা যখন সংকুচিত করবে তখন ডান অলিন্দ এবং ডান নীলয়ের মধ্যকার যে ট্রাইকাস্পিড কপাটিকা এটা খুলে যাবে এবং বাম অলিন্দ এবং বাম নীলয়ের মাঝখানে যে ট্রাইকাস্পিড কপাটিকা এটা খুলে যাবে এবং ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নীলয়ে আসবে এবং বাম অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সরি অক্সিজেন যুক্ত রক্ত বাম নীলয়ে আসবে। ক্লিয়ার? আমি আবার একটু বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে কি বলবো, যখন অলিন্দ সংকুচিত হবে তখন যেহেতু এটা প্রসারিত হবে দ্যাট মিনস এখানে রক্ত আসবে। তো এখানে কি হবে, এই যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড এই ডান অলিন্দ এবং ডান নীলের মাঝখানে অবস্থিত ট্রাইকাস্পিড কপাটিকার মাধ্যমে ডান অলিন্দ থেকে ডান নীলে আসবে এবং বাইকাস্পিড কপাটিকার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দ থেকে বাম নীলে আসবে। ওকে, তারপরে যেটা বলবা সেটা হচ্ছে, এখন এটার ডায়াস্টল ছিল, অর্থাৎ এটার প্রসারণ অবস্থা ছিল, এখন যেহেতু এটা রক্তে পরিপূর্ণ হলো, এটা এখন সংকুচিত, এটা এখন সংকুচিত হবে। যখন এইটা সংকুচিত হবে এটা প্রসারিত হবে। জিনিস ভাবা যেতে পারে যে রক্তটা আবার অলিন্দে ফিরে গেল, বাট এখন যেটা হবে যখন এরা সংকুচিত হবে তখন এই জায়গাগুলো বন্ধ হয়ে যাবে, কপাটিকা বন্ধ হয়ে যাবে। দ্যাট মিনস এখন যেহেতু কপাটিকা বন্ধ হয়ে গেছে এখন ব্লাড যাওয়ার একটা ওয়ে আছে, এই ওয়েটা হচ্ছে এইটা। দ্যাট মিনস এখন যেটা হবে সেটা হচ্ছে এই যে নীলয়দ্বয় যখন সংকুচিত হবে, এই নীলয়দ্বয় সংকোচনের ফলে বাম নীলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত, এটা নাম হচ্ছে মহাধমনী, মহাধমনীর মাধ্যমে দেহে প্রবেশ করবে এবং ডান নীলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে ধমনীর মাধ্যমে ফুসফুসে যাবে এবং দেহ থেকে এক্সিট হবে। যে এইটাই হচ্ছে আমাদের রক্ত সঞ্চালন পদ্ধতি। আমি আবার একটু রিভিউ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে আমরা কি ধরবো, সেটা হচ্ছে এরকম একটা চিত্র আঁকার পরে আমরা জাস্ট এদিকে ফুসফুস আগে দিকে দেহ রাখবো, এইখান থেকে একটা নালি শুরু করবো, তারপরে প্রসেসটা আমাদের জানা। এখন যেটা সেটা হচ্ছে যখন অলিন্দদ্বয় প্রসারিত হবে, কোন কোন কারণে কোনটাতে অক্সিজেন কোনটাতে কার্বন ডাইঅক্সাইড এটা কিন্তু বোঝানো হয়েছে। সো যখন অলিন্দদ্বয় প্রসারিত হবে তখন অলিন্দদ্বয় যখন প্রসারিত হবে তখন অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে প্রবেশ করবে। তারপরে যখন অলিন্দদ্বয় সংকুচিত হবে তখন এই দুইটার কপাটিকা খুলে যাবে এবং যখন এই দুইটার কপাটিকা খুলে যাবে ডান অলিন্দ এবং ডান নীলের মধ্যে ট্রাইকাস্পিড কপাটিকা এবং বাম অলিন্দ এবং বাম নীলের মধ্যে বাইকাস্পিড কপাটিকা যখন খুলে যাবে তখন ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নীলে প্রবেশ করবে এবং বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম নীলে প্রবেশ করবে। তারপরে যেটা হবে, তারপরে এরা এরা প্রসারিত অবস্থা ছিল, অর্থাৎ পলি নীলয় ডায়াস্টল ছিল, এখন নীলয় সংকুচিত হবে, যখন সংকুচিত হবে তখন এই বাম নীলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনীর মাধ্যমে দেহে প্রবেশ করবে এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে ধমনীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করবে এবং এইভাবেই আপনার আলটিমেটলি একটা সাইকেল চলতে থাকবে। যে এইভাবেই আমাদের রক্ত সঞ্চালন পদ্ধতি হবে। তো এটা সিম্পল ছিল, আগেটা যারা বুঝো বুঝোই, এরপরে যদি না বুঝো এটা থেকে ইনশাল্লাহ বুঝতে পারবা। সো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।